আসসালামু আলাইকুম, তাসলিমাস কিচেনে সবাইকে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি কী করে পটেটো চিজ বল তৈরি করতে হয়, তাই করে দেখাবো। আমাদের এই রমজানে ইফতার একটা আইটেম হতে পারে পটেটো চিজ বলটা, বাচ্চারা তো বেশ ভালোই পছন্দ করবে যেহেতু চিজ আছে। তো চলুন তৈরি করা যাক। তো চিজ বল তৈরি করার জন্য আমি প্রথমে দুইটা আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, তো কেটে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো এখন আলুর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনারা কাঁচামরিচও ইউজ করতে পারেন, তাই আমি চিলি ফ্লেক্স দিছি। কিছু একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আমার ভালো লাগে আপনারা অরিগ্যানোটি স্ক্যাপ করতে পারেন। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। আপনারা করে দেখতে পারেন, বাসায় ভালো লাগবে। তো আমি একটু এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে একটু বলে রাখি, কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে জাস্ট বাইন্ডিংয়ের জন্য, কারণ অনেক সময় আলু বালু বালু থাকে, স্টিকি থাকে না, সেই ক্ষেত্রে আলুটা চপ বা চিজ বল যেটা বলেন ভেঙে যেতে পারে, এই জন্য কর্নফ্লাওয়ার দেওয়া। এখন আমি কোটিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিব, পাতলা একটা কোটিং তৈরি করব। এটা আপনারা দেখে বুঝে নেবেন কেমন হবে, পানির পরিমাণটা সেভাবে দিবেন। দেখে বুঝতে পারছেন যে কিরকম পাতলা করব আমি, আরো একটু পাতলা করতে হবে, তো আমাকে আর একটু পানি দিতে হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমার কোটিংটা প্রায় তৈরি হয়ে গেল, আমি এখন পটেটো বলগুলো তৈরি করে নেব। এর জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি। তো একটু একটু করে আলু নিয়ে তাতে হচ্ছে আমি চিজ দিয়ে এটাকে বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছে। এবার বলের মতো শেপ করে নিয়ে আমি হচ্ছে ওই কোটিং, যে ময়দার কর্নফ্লাওয়ার কোটিংটা তৈরি করেছে ওখানে ভিজিয়ে তারপর ব্রেড ক্যাম্পের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্যাম্পটা আমার বাসায় করা। তো এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা আরও ডুবো তেল দিতে পারেন, আমি আসলে একদম পুরোপুরি ডুবো তেল দিইনি। তো তারপরে তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি বলগুলো, যে কটা বল ভাজবো সেই কটা দিয়ে দিয়েছি, সবগুলো আমি ভাজবো না, কিছু ডিপ ফ্রিজে রেখে দেব। তা আজকে যে কটা আমি ভাজবো সেই কটাই দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা সাবস্ক্রাইব করলে নতুন রেসিপি দেওয়ার উৎসাহ পাব। তো দেখতে পাচ্ছি আমি একটু উল্টে দিচ্ছি বলগুলোকে। তো এভাবে বলগুলো উল্টে পাল্টে দিয়ে, আমি যেহেতু একটু কম পরিমাণ তেল দিয়েছি এই জন্য একদম ডুবে যায়নি, আমাকে একটু উল্টে উল্টে ভেজে নিতে হচ্ছে। আমি একটু কম তেল দিয়েছি, আসলে এই তেলগুলো পরবর্তীতে তেমন একটা ইউজ করা যায় না, এই জন্যই আমি কম দিয়েছি। তো আমার বলগুলো হয়ে আসছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন হলো, আমার কিন্তু কোনো বলই ভেঙে যায় না যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এটা আমি রিস্ক নেইনি যে ভাঙবে কি ভাঙবে না। তো আমার বলগুলো তৈরি খাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া।